আগরতলার বাধারঘাট এলাকায় পিসির বাড়িতে বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু এক যুবকের। তেলিয়ামুড়ার করৈলং এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম তুষার দাস। পুলিশ এই ঘটনায় মৃতদেহ তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। তেলিয়ামুড়া করৈলং এলাকার শান্তিপাড়ার বাসিন্দা তপন দাসের পুত্র তুষার দাস আগরতলার বাধারঘাট এলাকায় তার পিসির বাড়িতে বেড়াতে গিয়ে রবিবার সকাল নাগাদ তুষার মৃত্যুর কোলে ঢলে পড়ে। আগরতলা যে বাড়িতে তার মৃত্যু হয়েছে সেই বাড়ির লোকেদের দাবি স্বাভাবিক মৃত্যু হয়েছে তুষারের। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বাড়ির লোকজন তুষারের মরদেহ সংশ্লিষ্ট এলাকা থেকে চুপিসারে তেলিয়ামুড়াতে পাঠিয়ে দেয়। আমরা তখন আরো কিছু ডিটেল জানাচ্ছি, আমরা কয়েকজন কিছু বেসার করলাম, এখানে আরো লোকজন আছে, আরো তাতে কিছু তাদের আত্মীয় স্বজন আছে। তো তাদের জিজ্ঞাসা করার পর আমরা জানতে পারলাম যে আসলে মৃত্যুটা তাদের এই বাড়িতে হয়েছে, মরছে আরো তারা চারিপাড়া তার মামার। জানা গেছে মৃতদেহের শরীরে রয়েছে একাধিক ক্ষতসহ রক্তের দাগ। কিন্তু ছেলের মৃতদেহের মধ্যে ক্ষতচিহ্ন এবং রক্তের দাগ প্রত্যক্ষ করে পুত্রহারা পিতা তপন দাস সিদ্ধান্ত করেন কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টা নিশ্চিত হতে হবে। এরপর নজিরবিহীনভাবে মৃতদেহ বাড়ি থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। ছেলে বয়স 28 বছর, নাম হল তোষাগন্তি দাস, আমার নাম তপন দাস, বাড়ি করিলের পর। তো এই ব্লাডেড হাসপাতালে ব্লাডেড আছি, আমরা হয়েছে থানাতে যাওয়ার জন্য করলো যাওয়া আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে বডিটা একদম স্টিভ হয়েছে, মনে হয়েছে মৃত্যুটা মানে 8-10 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম ছেলের বাবাকে, বাবা প্রেজেন্ট ছিল, মা হচ্ছে প্রেজেন্ট। যদিও এখন অপেক্ষা ময়না তদন্তে কি বেরিয়ে আসে, কিন্তু এরপরেও এই মৃত্যু একরাশ প্রশ্নচিহ্নের জন্ম দিয়েছে। মৃতদেহের পারিপার্শ্বিক অবস্থান দেখে সবার একটাই প্রশ্ন, তুষার যে বাড়িতে গিয়েছিল সেই বাড়িতে যদি সে অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে কেন নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। আরও প্রশ্ন উঠছে, তুষারের মৃত্যু যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে তার গায়ে ছাপ ছাপ রক্তের দাগ সহ ক্ষত চিহ্নগুলো কোথা থেকে আসলো। তর্তাচা যুবক তুষারের মৃত্যুর পর সংশ্লিষ্ট থানা পুলিশ না জানিয়ে কিংবা স্থানীয়ভাবে বিষয়টাকে গোপন রেখে কেন তড়িঘড়ি তেলিয়ামুড়াতে নিয়ে আসা হলো, এটাও কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, নিকট আত্মীয়ের বাড়িতে গিয়ে তুষারের এই অস্বাভাবিক মৃত্যুর রহস্য তৈরি করেছে। এখন অপেক্ষা এই রহস্যের কি কুল কিনারা হয়, নাকি চিরদিনের মতো লাল ফিতার বাঁধনে আটকে থাকে তুষারের মৃত্যুর রহস্য। তবে শেষ খবর লেখা পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে তুষারের মৃতদেহ। এদিকে গোটা দিন ধরে পুলিশ এই বিষয়ে মুখ না খুললেও রবিবার তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তুষার দাস নামের ওই যুবক সর্বনাশা ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত প্রচন্ড এবং জানি আসতো কয়েকদিন ধরে বলে বাপটা তো খায় না, ইয়ে খায় ফাস্টফুড এসব জাতীয় খাদ্য খায়, খাওয়ার কোনো মানে রেগুলারিটি নাই। তো সকালবেলা যখন দরজা খুলে রাখলাম, দরজা ধাক্কা দিয়েছে, দেখি তো ডাক্তার যখন তার দরজাটা ইন্ডা দিতে হচ্ছে, তাকে সে ইয়ে দিচ্ছে, শক্ত হয়েছে। তাছাড়া এই ঘটনার তদন্তকারী অফিসার বিশ্বজিৎ দেববর্মা ঘটনার জোর তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ঘটনার সঠিক কারণ খুঁজতে আগরতলার বাধারঘাট এলাকার সেই আত্মীয়ের বাড়িতে ছুটে গেছেন তদন্ত করতে। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ মহলের মতে সমস্ত কিছুই খোলসা হয়তো হবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর। তর্তাজা এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।